নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো, কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি। নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না, যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মিলে ধরো, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায়, অথচ তোমাকে ছুঁতেও না পারে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যতই ভালো হবেন, মানুষ ততই আপনাকে ঠকিয়ে দেবে। অবশ্যই অপেক্ষা করা উচিত, তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। এই পৃথিবীর সব থেকে ভারী বোঝা হচ্ছে প্রিয় মানুষটার অবহেলা। না পারা যায় সেই বোঝা বইতে, না পারা যায় সেই ভার সইতে। কিছু মানুষ দুর্বল হলেও আদবের কারণে এগিয়ে যায়, আর কিছু মানুষ মেধাবী হলেও বেদবীর কারণে ধ্বংস হয়ে যায়। চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের মুখের ভাষায় দেওয়া আঘাত। কেউ তোমাকে ছেড়ে চলে গেছে, এর মানে তুমি মূল্যহীন নও, তুমি সস্তা নও, বরং সে তোমাকে চিনতে ভুল করেছে। তোমাকে চেনার ক্ষমতা তার নেই। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। যে কাজ তুমি করতে ভয় পাও, সে কাজেই তোমার সফলতা লুকিয়ে আছে। কাউকে বারবার বলার পরেও সে যদি না বোঝে, তাহলে বুঝতে দেরি করবেন না যে সে বোকা নয়, সে অতিরিক্ত চালাক, ইচ্ছাকৃত সে এটা করছে। মানুষ জীবনে যতটা সুখ দিতে আসে, তার চেয়ে অনেক বেশি দুঃখ দিয়ে যায়। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনোদিন কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। ইচ্ছেগুলো আজ মরে গেছে, বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং।